আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আপনাদেরকে বোঝাবো লগ্ন কি। জ্যোতিষশাস্ত্রে যখনই কোনো রকম শিক্ষামূলক অনুষ্ঠানটি দেখবেন তখন একটি কথা বারবার বলা হয় যে লগ্নই শেষ কথা বলে। আসলে লগ্নই শেষ কথা বলে কথাটার মানে কি, মানে লগ্নটাকে এত গুরুত্বপূর্ণ কেন ধরা হয়ে থাকে, লগ্নের আসলে কাজটা কি, লগ্ন কিভাবে নির্ধারণ করা হয়। আচ্ছা, অনেক সময় বলা হয় যে আপনার কর্মভাব কতটা ভালো বা আপনার সুখের ভাব কতটা ভালো বা আপনার বিবাহের ভাব কতটা ভালো, এটার থেকেও বড় কথা আপনার লগ্ন ভাবটি কতটা ভালো। এই প্রশ্নটির মানে কি, আসলে আমার কর্মভাব যদি ভালো হয় তাহলে আমার লগ্ন তার সঙ্গে কি রিলেটেড, লগ্ন উপর নির্ভর করে কর্মভাবের ফল হবে, এটা কেন বলছি। এই ধরনের নানান প্রশ্ন অনেক সময় জ্যোতিষী স্টুডেন্টদের মধ্যে আসতে পারে। তো আজকে যারা জ্যোতিষশাস্ত্রকে কিছুটা বোঝবার চেষ্টা করেন তাদেরকে আমি বোঝাবো যে লগ্নের গুরুত্ব কেন এতটা, কি জন্য লগ্নকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়। প্রথমে একটা কথা খেয়াল রাখতে হবে যে লগ্ন হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্ব। আমরা জানি যে চন্দ্র হচ্ছে আমাদের মন এবং লগ্ন হচ্ছে আমাদের মস্তিষ্ক, লগ্ন মানে হচ্ছে আমাদের শরীর। তাই আমরা সবসময় একটা কথা বলবো যে একজন মানুষ যদি বড় জায়গায় যেতে চায়, আসলে আমরা সবাই কিন্তু বড় জায়গায় যেতে চাইছি, বড় জায়গা মানে কি, মানে হচ্ছে ভালো জায়গায় যেতে চাইছি, উন্নতির দিকে এগোতে চাইছি, যাতে আমাদের জীবনে সমস্যা না আসে আমরা সেই চেষ্টা করছি, যাতে আমরা যেটা চাইছি সেটাই যাতে পেয়ে যাই, আমরা কিন্তু সেই দিকেই এগোচ্ছি। যেই দিকে মানে আমাদের মেন কাজ হচ্ছে যে আমাদের সমস্ত কিছুকে অ্যাচিভ করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু উন্নতি চায়, প্রত্যেকটা মানুষ কিন্তু আজ যেইখানে দাঁড়িয়ে আছে তার থেকে উন্নতি করতে চায়, তার থেকে উপরে যেতে চায়, ডেভেলপমেন্টের দিকে যেতে চায়। এই সমস্ত কিছু নির্ভর করে জন্মছকের মধ্যে, কিন্তু জন্মছকটি নির্ভর করে লগ্নের উপর ডিপেন্ড করে। তাহলে পরে একজন মানুষ কত বড় জায়গায় যাবে সেটা তার জন্মছকের বিভিন্ন গ্রহ অবস্থান তো দেখতেই হবে, কিন্তু সেই গ্রহগুলো কতটা ভালো ফল দেবে এটা ডিপেন্ড করবে লগ্ন আর চন্দ্রের উপর ডিপেন্ড করে। আজকে আমরা চন্দ্র নিয়ে কথা বলবো না, আজকে আমরা লগ্ন নিয়ে বলবো, পরের দিন একদিন চন্দ্র নিয়েও বলবো আমরা পরবর্তী ক্ষেত্রে, কারণ অনুষ্ঠানটি বড় হয়ে যাবে। লগ্ন এবং চন্দ্র মোটামুটি রবিকে আমরা একজন মানুষের ব্যক্তিত্ব বিচার করতে গেলে পারে বলা হয়েছে শাস্ত্রে যে লগ্ন চন্দ্র এবং রবি এই তিনটে মিলিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব তৈরি হয়। এর সঙ্গে সঙ্গে নটি গ্রহই সহযোগী ভূমিকা পালন করে, মানে এই তিনটে থেকে ব্যক্তিত্ব তৈরি হবে আর নটা আর বাদ বাকি গ্রহদের কোনো ভূমিকা থাকবে না তা কিন্তু নয়। অবশ্যই এই তিনটি গ্রহ হচ্ছে মূল আধার একজন মানুষের ব্যক্তিত্ব, একজন মানুষের চিন্তাভাবনার উপরে এই তিনটি গ্রহ সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, তার সঙ্গে আনুষঙ্গিকভাবে আর অন্যান্য গ্রহগুলো কিন্তু ফল প্রদান করে থাকে। লগ্ন মানে হচ্ছে আমার একজন মানুষের ব্যক্তিত্ব। কেন লগ্নকে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়, কেন এতটা প্রায়োরিটি দেওয়া হয় যে লগ্নই, লগ্ন স্ট্রং না হলে ডেভেলপমেন্ট হবে না, তার কারণ কি। তার কারণ হচ্ছে যে একজন মানুষের লগ্ন হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্ব, এবং সেই ব্যক্তিত্ব থেকে আমরা প্রকাশ পাই যে একজন মানুষের কাছে তার যে সমস্ত বিষয়গুলো কিভাবে প্রকাশ পায়, অর্থাৎ তার কাছে কর্ম বলতে কি, তার কাছে মান সম্মান বলতে কি বোঝায়, তার কাছে সুখ বলতে কি বোঝায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লগ্ন হতে পারে এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটি জন্মছক হতে পারে। এবারে দেখা যায় যে কোনো মানুষ খুব অল্পতেই খুশি হয়ে যায়, আবার কোনো মানুষ অনেক কিছু পেয়েও খুশি হয় না, কোনো মানুষ অল্পতেই বিরক্ত হয়ে যায়, আবার কোনো মানুষ অত্যন্ত সংঘর্ষের মধ্যে থেকেও চলেও হাসি মুখে কিন্তু লোকের সঙ্গে কথা বলে, কোনো কোনো মানুষ আছে একটুতেই গরম হয়ে যায়, কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না, কোনো জায়গাতে হঠাৎ হঠাৎ সে রেগে যায়, হঠাৎ হঠাৎ কিন্তু সে একটি আবেগী সিদ্ধান্ত নিয়ে ভুল করে দেয়। আবার কোনো কোনো জায়গাতে আমরা দেখি যে একজন মানুষ অত্যন্ত ধীর স্থিরভাবে কিন্তু সেই
কচ্ছপের মতো আস্তে আস্তে করে হেঁটে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়। এই সব কিছু বিচার করা হয় লগ্ন থেকে, অর্থাৎ একজন মানুষ সে কেমন ব্যক্তিত্ব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এবং সেই অনুপাতে ডিপেন্ড করে কিন্তু তার সমস্ত ভাবগুলোকে বিচার করা হয়। মনে করা যাক যে একজন মানুষের কর্মভাবটি অত্যন্ত ভালো, কিন্তু সেই জাতকের লগ্নটি অত্যন্ত খারাপ। তাহলে পরে লগ্নটি খারাপ হলে পরে কী হবে? লগ্ন যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা বলি না যে, অনেক সময় আমাদের মা ঠাকুমারা একটা কথা বলতো যে তুই কি নিজের ভালোও বুঝিস না, এই কথাটা বলতো। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে এরকম যে কারোর ধরুন কর্মভাবটি ভালো রয়েছে কিন্তু তার লগ্নটি খারাপ আছে, তাহলে পরে সে কী করবে? তাহলে পরে সে কিন্তু সেইভাবে তার কর্মের দিকে আগ্রহী হবে না, সেইভাবে কিন্তু তার কর্মভাবটার যে গুরুত্ব সে বুঝতে পারবে না, সেইভাবে কিন্তু সে কর্মের জন্য সক্রিয় হবে না, তাহলে পরে তার কর্মটা ভালো হবে না। তাহলে পরে কর্মভাবটি ভালো হওয়া সত্ত্বেও লগ্নটি ডাউন থাকার কারণে, লগ্নটি খারাপ থাকার কারণে তার ভেতরে সেই কর্মভাবের যে ভ্যালু সেইটাই সে বুঝতে পারবে না, তাহলে পরে সেই কর্মটা কী করে করবে? মনে করে যাক কোনো একজন জাতকের লগ্নভাবটি ড্যামেজ হয়ে গেছে এবং সেই জাতক কোনো একটি কারোর সঙ্গে বিবাহ করলো। এবার বিবাহের ক্ষেত্রে কী হয়, বিভিন্ন রকম ছোটোখাটো অশান্তি, ঝুট ঝামেলা, ঝগড়া, কথা কাটাকাটি, মনোমালিন্য চলতেই থাকে, সমস্ত ঘরেতে চলে। কিন্তু লগ্ন যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে সে সেটাকে কোনোভাবে মেনে নিতে পারবে না, সে বিরক্ত হয়ে যাবে, সে অধৈর্য হয়ে যাবে এবং তার ফলে কিন্তু অনেক ভুলভাল সিদ্ধান্ত সে নিতে শুরু করবে। এবারে ঘটনা হচ্ছে, মনে করা যাক কারোর বিবাহ ভাবটি কিছুটা খারাপ আর লগ্নটিও খারাপ, তাহলে বিবাহ ভাবটি খারাপ হওয়ার কারণে সমস্যা একটু বেশি, মনোমালিন্য একটু বেশি, ঝগড়া একটু বেশি, আর লগ্নটি খারাপ হওয়ার কারণে সেই ঝগড়াকে কন্ট্রোল করে নেওয়ার মতো ক্ষমতা সেই জাতকের ক্যাপাসিটির মধ্যে নেই। তাহলে পরে কী হবে, জাতক ওইটুখানি ঝগড়া অশান্তির মধ্যে আরও বেশি পরিমাণে উদ্গ্রীব হবে, আরও বেশি পরিমাণে ডিপ্রেশন পড়ে যাবে, আরও বেশি পরিমাণে মাথা গরম করে ফেলতে পারে, আরও বেশি পরিমাণে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, আরও বেশি পরিমাণে অসংযত ব্যবহার তৈরি হয়ে যেতে পারে এবং এই সমস্ত কিছু করে বিবাহিত জীবনে ডিভোর্স, সেপারেশন এগুলো চলে আসতে পারে। এই জন্য শাস্ত্র বলেছে যে লগ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এবারে মনে করা যাক কারোর বিবাহিত জীবনটি জায়গাটা খারাপ কিন্তু তার লগ্নটি অত্যন্ত স্ট্রেংথে আছে, ভালো আছে, তাহলে সে খারাপ ঘটনাগুলি বিবাহিত জীবনে ঘটা সত্ত্বেও সে কিন্তু ততটা মাথা ঘামাবে না, সে কিন্তু মাথায় মনে করবে যে এরকম তো অশান্তি অনেকের বাড়িতেই হয়, এরকম তো একসঙ্গে চলতে গেলে পারে ঝগড়া হবে, আবার কালকে ঠিক হয়ে যাবে। ধরুন দেখা যাচ্ছে কোনো লোকের হয়তো তার ওয়াইফ বিভিন্নভাবে ঝগড়া অশান্তি করছে, হয়তো রেগে মেগে দু চারটি বাড়ি কথাও তাকে বলছে, সেই লোকের লগ্ন যদি ভালো হয় তাহলে পরে সে মনে করবে কি যে আরে এরকম তো সবার বাড়িতেই হয়, ও ঠিক আছে আজকে গরম হয়েছে কালকে মাথা ঠান্ডা হলে আবার ভালো করে কথা বলবে, এটা ভালো লগ্ন। আর খারাপ লগ্ন হলে পরে কী করবে, যে না আমাকে এত বড় কথাও বললো কী করে, এতটাও সাহস হলো কী করে, এই সমস্ত উল্টোপাল্টা জিনিসকে ভেবে কিন্তু একদম বড় জটিলতার মধ্যে চলে যাচ্ছে এবং তার ভাবটা নাশ করে দেবে লগ্ন। এই হচ্ছে লগ্ন। তাহলে একজন মানুষের ব্যক্তিত্ব একজন মানুষের লগ্ন থেকে বিচার করা হয়, এবং একজন মানুষের চাওয়া পাওয়া, কর্ম, সুখ, জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য, এডুকেশান, জ্ঞান, এই সমস্ত বিষয়ের মধ্যে সেই জাতকের ধারণা শক্তি কতটা রয়েছে, সেই জাতক সেই সমস্ত বিষয় নিয়ে কী ভাবে, এটা কিন্তু লগ্নের উপর ডিপেন্ডেন্ট। আর একজন জাতক সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কী করে সেটা কিন্তু চন্দ্রের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি আপনার সমস্ত বিষয় সম্পর্কে কী ভাবেন এটা আপনার লগ্ন বলবে, আর আপনি আপনার সমস্ত বিষয় সম্পর্কে কী করেন ওটা আপনার চন্দ্র বলবেন। তাই চন্দ্র আর লগ্নকে পার্থক্য করা কিন্তু একটু কঠিন কিন্তু অতি সহজ। যখন আমি চন্দ্র নিয়ে কথা বলবো তখন আপনারা দেখবেন যে অত্যন্ত সহজ। এবারে ঘটনা হচ্ছে যে লগ্ন আসলে কী, লগ্ন কীভাবে নির্ধারণ করা হয়, খুব সহজ ব্যাপার, এটা কোনো জটিল কিছু ব্যাপারই নয়। লগ্ন ক্যালকুলেশন করতে গেলে পারে যখন যখন আমরা এই লগ্নকে অঙ্ক করে বার করতে গেলে পারে, কিন্তু একটা দীর্ঘ ম্যাথামেটিক্স আছে, একটা দীর্ঘ অঙ্ক রয়েছে, সেই অঙ্কের মাধ্যমে আমরা লগ্নকে বার করতে পারি, কিন্তু সেই অঙ্ক তো এখানে সম্ভব না, ইনস্টিটিউটে শেখানো হয়। কিন্তু আমরা সাধারণ কথায় যদি লগ্ন বার করতে চাই তাহলে পরে আমরা সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের পূর্ব দিক কোনটি। প্রথম নম্বর কথা, লগ্ন কীভাবে বার করতে হয় সেটি হচ্ছে আমাদের পূর্ব দিক কোনটি। তাহলে আমরা যদি এরকম একটা লম্বা দাড়ি কাটি, আপনারা নিশ্চয়ই দেখতে কে পাচ্ছেন, তাহলে এটা হবে ইস্ট, অর্থাৎ উপরের দিকটা যদি পূর্ব হয় তাহলে
গলার দিকটা হবে ওয়েস্ট, অর্থাৎ এটা পূর্ব আর এটা দক্ষিণ, এই পশ্চিম। আর আমরা যদি আবার এরকম করে একটা দাঁড়ি কাটি তাহলে এটা হয়ে যাবে সাউথ আর এটা হয়ে যাবে নর্থ। আমরা যদি এইখানে এটাকে নামিয়ে আনি তাহলে এটা হয়ে যাবে পূর্ব। এইখানটা আমরা যদি এই এই যে সিস্টেমটাকে আমরা এই জন্মচক্রের মধ্যে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে লগ্ন, মানে একটুখানি বুঝিয়ে দিই তার আগে, ঠিক আছে, তারপরে ব্যাপারটাকে বলছি। তাহলে এটা হলো পূর্ব, এটা পশ্চিম, এটা দক্ষিণ এবং এটা উত্তর, পেয়ে গেলাম। এবারে হচ্ছে লগ্ন কিভাবে বার করতে হয়। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে, কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কোনো মানুষ যখন জন্মগ্রহণ করবে তখন সেই সময়, সেই সময়ে রাশিচক্রে যেই ঘরটি পূর্ব দিকে থাকবে, রাশিচক্রে যেই ঘরটি পূর্ব দিকে থাকবে সেই ঘরটিই তার লগ্ন হবে। অর্থাৎ কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এই বারোটি ভাবের মধ্যে যেই ঘরটি পূর্ব দিকে থাকবে সেই ঘরটিই তার লগ্ন হবে। এটা এক কথায় বললাম। পরবর্তী ক্ষেত্রে আর এইটাকে ক্যালকুলেশন করে বার করতে গেলে পারে, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে, আর এই জিনিসটাকে আরও ভালো করে বুঝতে গেলে পারে কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন যে একটি জিওসেন্ট্রিক থিওরি বলে একটা অনুষ্ঠান আমি করেছিলাম, যে জিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ সেই অনুষ্ঠানটাকে দেখলে পারে আপনারা কিন্তু পুরোপুরি বুঝে যাবেন যে লগ্ন কেমন করে বার করতে হয়। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই অনুষ্ঠানটিকে দেখতে পারেন, জিওসেন্ট্রিক থিওরি। তাহলে মানে আমরা সহজ ভাষায় কি বলবো, যে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করেন তখন রাশিচক্রে যেই ভাবটি পূর্ব দিকে থাকে সেই ভাবটি কিন্তু সেই জাতকের লগ্ন হয়, অর্থাৎ সেই রাশিটি সেই জাতকের লগ্ন হয়। তাহলে আমরা এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা সাউথ আর এটা নর্থ। ঠিক আমাদের কেন্দ্রস্থান যেটাকে বলা হয় তার সেটা কিন্তু ঠিক এরকমভাবে। তাহলে আমরা যদি এটাকে ঠিক এইরকম জায়গায় নিয়ে চলে আসি তাহলে পরে দেখুন এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট, এটা হবে সাউথ আর এটা হবে নর্থ, এটা হবে সাউথ, এটা হবে নর্থ, ঠিক আছে। আপনারা দেখবেন যে যখন আমরা রাশিচক্রে এই চারটি ঘরকে আমরা কেন্দ্র হয়ে গেল, এই চারটি ঘর কিন্তু কেন্দ্র, মানে এটাকে যদি আমরা এক নম্বর ধরি এটা হবে চার, এটা হবে সাত আর এটা হবে দশ। আপনি দেখুন এই যদি চারটে ঘরকে আমরা নিয়ে আসি তাহলে পরে এইখানে এক নম্বর লেখা হচ্ছে ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক, আমরা জানি পূর্ব দিক মানে হচ্ছে রবি। তাহলে পরে আমরা দেখেছি যে এখানে রবি উচ্চস্থ হয়, রবি উচ্চস্থ হয়। আবার আমরা পশ্চিম দিক মানে কি জানি শনি, তাহলে শনি এখানে উচ্চস্থ হয়। আমরা সাউথ মানে কি জানি, সাউথ মানে কিন্তু দক্ষিণ, দক্ষিণ দিকের হচ্ছে মঙ্গল উচ্চস্থ হয়। আর আমরা নর্থ যদি দেখি তাহলে নর্থ মানে কি, নর্থ মানে হচ্ছে বৃহস্পতি, আমরা এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়। যদি বা সম্পূর্ণ বৃহস্পতিকে অ্যাস্ট্রোলজিক্যালভাবে নর্থ বলা হয় না, নর্থ ইস্ট বলা হয়ে থাকে, কিন্তু বৃহস্পতি নর্থেরও কারো কিছু কিছু ক্ষেত্রে বলা হয়, অনেকে নর্থটা বুধের কারো বলা হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবারে হচ্ছে যে দেখুন যে এই হচ্ছে কীরকম করে আমরা, এইটা কোনো আমাদের টপিক নয়, আমরা একটা আলাদাভাবে দেখালাম, কিন্তু আসল বিষয় হচ্ছে যে লগ্নটা কি, লগ্নটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্ব। এবারে মনে করা যাক এটাকে আমরা মুছে দিলাম, আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না, এখন আমরা লগ্ন নিয়েই কথা বলছি। তাহলে পরে ব্যাপারটা কেমন হবে, ব্যাপারটা হচ্ছে মনে করা যাক যে আমাদের এই লগ্ন পাঠ করতে গেলে পরে মেষ লগ্ন কারুর বেরোলো, মেষ বেরোলো লগ্ন, এই ঘরটায় লগ্ন হয়ে গেল। তাহলে পরে এই লগ্নর উপর কি ডিপেন্ডেন্ট, অর্থাৎ একজন মানুষের যে চাওয়া পাওয়ার হিসাব সেটি এই মেষের ঘরের, মেষ লগ্ন হওয়ার কারণে সেই জাতকের ব্যক্তিত্বের মধ্যে মেষের যে ছাপ সেটা কিন্তু থাকবে। আপনারা আমার চ্যানেলে গিয়ে মেষ লগ্নের মানুষটা কেমন প্রকৃতির হয় সেটা দেখতে পারেন, সেখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে মেষ লগ্নের মানুষটা কেমন প্রকৃতির হয়, এবং সেইখান থেকে আপনারা ধরতে পারবেন যে তার কর্ম, তার সুখ, তার বিবাহিত জীবন সম্পর্কে কেমন হবে। মনে করা যাক দু একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করা যাক একজন মেষের ভেতরে কিন্তু মঙ্গলের গুণ রয়েছে, কারণ এটা মেষের ঘর, এটা অগ্নিতত্ত্বের ঘর, এটা চর রাশি। তাহলে অগ্নিতত্ত্বের ঘর হওয়ার কারণে কি হবে, অগ্নিতত্ত্বের ঘর হওয়ার কারণে মেষ কিন্তু সর্বদাই সক্রিয়, মেষ কিন্তু সর্বদাই আবেগী, মেষ কিন্তু সর্বদাই ঘটকারী সিদ্ধান্ত নেয়, মেষ কিন্তু সর্বদাই
শক্তিশালী, মেষ কিন্তু সর্বদাই কিছুটা হলেও মাথা গরমের প্রবণতা থাকে। এবারে হচ্ছে যে ধরা মনে করা যাক যে তার মনে করা যাক বিবাহিত জীবনে কোনো একটা সমস্যা রয়েছে, বিবাহিত জীবনের ভাবটি কিন্তু কোনোভাবে পীড়িত হয়ে গেছে। তাহলে এই ভাবটি পীড়িত হয়ে যাওয়ার কারণে যেহেতু জাতকের মেষের ক্যারেক্টার, সে কিন্তু অতি সহজেই অতি তাড়াতাড়ি সে কিন্তু উদ্গ্রীব হয়ে পড়বে, সে কিন্তু অতি তাড়াতাড়ি আবেগী সিদ্ধান্ত নিয়ে পড়বে, সে কিন্তু অতি তাড়াতাড়ি মাথা গরম করে ফেলবে, সে কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। আবার মনে করা যাক যে সেই মেষ লগ্নের ক্ষেত্রে তার দশম ভাবটি অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, মেষের ভেতরে কিন্তু অত্যন্ত পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, মেষের ভেতরে কিন্তু অত্যন্ত বুদ্ধিমান একটা বুদ্ধি রয়েছে, মেষের ভেতরে কিন্তু যেটাকে ও ভালোবাসবে, যেটাকে ও চুজ করবে, যদি ওর মনের মতো হয় তাহলে ওটাকেই ও অ্যাচিভ করে নেওয়ার চেষ্টা করে মেষ। তাহলে মানে মনে করা যাক কর্মের ভাবটা ওর ভালো। এবার মেষের জাতক মনে করা যাক মনের মতো একটা কর্ম পেয়ে গেল, সেই কর্ম কিন্তু ও কখনো ছাড়বে না, সেই কর্মের মধ্যে ও কীভাবে ডেভেলপমেন্ট করবে, কীভাবে উন্নতি করবে, তার জন্য কিন্তু দিনে 8 ঘন্টার জায়গায় যদি 16 ঘন্টাও কাজ করতে হয় আর সেটাও কিন্তু করে নেবে, পয়সা ওর কাছে বড় নয়। ও কিন্তু যদি মনে করে যে আমি এই চাকরিতে বড় জায়গায় যাব, আরও ভালো ডেভেলপমেন্ট করব, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্ট করার একটা মানসিকতা নিয়ে এগোবে। মেষের মধ্যে কী রয়েছে, মেষের মধ্যে যে আমার যেটা চাই তো চাই, আমার যেটা অনেক সময় কী হয় এই মেষ লগ্নের মানুষদের মধ্যে না অনেকটা ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়, কারণ সপ্তম ভাবটি শুক্রের। এবং আমি আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম যে প্রত্যেকটি রাশি তার অপর রাশিকে ফল দেয়, তাহলে মেষের ভেতরে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু মেষ কিন্তু কাউকে বোঝাতে পারে না তার ক্রিয়েটিভিটিটা। তার ভেতরে কিন্তু উদ্ভাবনী শক্তি, কিছু তৈরি করার প্রবণতা, কিছু নতুন কিছুকে সৃষ্টি করার প্রবণতা রয়েছে, কিন্তু সেই সৃষ্টি করার জন্য যেভাবে একটা বিষয়কে প্রেজেন্টেশন করতে হয় এটা কিন্তু অনেক সময় দেখা যায় মেষের বাড়ির লোক মেষকে সাপোর্ট করে না, ঠিক আছে, মেষের বাড়ির লোক কিন্তু মনে করে যে না এ হয়তো পারবে না, তাই মেষ কিন্তু অনেক সময় পিছিয়ে যায়। তাহলে এই হচ্ছে লগ্ন। তাহলে আমাদেরকে লগ্ন বিচার করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, মানে লগ্নর প্রাধান্য এই কারণেই যে মানুষের কোনভাবে কী আছে, এটার থেকেও বড় কথা হচ্ছে যে তার কাছে সেই বিষয়টা কেমন, সে কী বোঝে সেই বিষয়টা সম্পর্কে, সে সেই বিষয়টা সম্পর্কে কীভাবে কী তার ভিতরে কী একটা অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়, এটা কিন্তু লগ্ন থেকে বিচার করা হবে। তাহলে লগ্ন যদি ভালো হয়ে যায় তাহলে পরে একজন জাতক কিন্তু তার সমস্ত জায়গাগুলোকে অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত বুদ্ধির সঙ্গে, অত্যন্ত পরিশ্রম করে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবে। এবার এই যে বিভিন্ন রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো নির্দেশ করবে, এক একটা রাশির মধ্যে এক এক ধরনের গুণ রয়েছে, তাহলে পরে যেই লগ্ন জাতকের হবে সেই লগ্ন অনুসারে সেই ধরনের গুণের মাধ্যমে সেই জাতক কিন্তু সেই জিনিসগুলোকে অ্যাচিভ করবে। তাহলে পরে মেষের মতো যদি লগ্ন হয় তাহলে সে শক্তি, পরাক্রম, বল, পরিশ্রম দিয়ে কোনো একটি জিনিসকে অ্যাচিভ করবে। আবার বুধের যদি লগ্ন হয় তাহলে সে বুদ্ধি, জ্ঞানের মাধ্যমে, বাকচতুরতার মাধ্যমে কোনো জিনিসকে অ্যাচিভ করবে। আবার চন্দ্রের যদি লগ্ন হয়ে যায় তাহলে পরে কিন্তু সে ভালোবাসার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, সহানুভূতির মাধ্যমে কোনো জিনিসকে অ্যাচিভ করার চেষ্টা করবে। আবার বৃশ্চিকের মতো যদি লগ্ন হয়ে যায় তাহলে পরে তো সে কিন্তু মাঝে মাঝে তার জিনিসগুলোকে অ্যাচিভ করতে গেলে পরে একটু কূটনীতি বা একটু রাজনীতিরও সাহায্য নেবে। এই ব্যাপারটা হচ্ছে লগ্ন, এইটা কতটা পরিমাণে সে নিতে পারবে, কতটা নিয়ে সে ওই জায়গাটার মধ্যে ওই তার নিজস্ব ভাবের সাকসেসের জায়গায় সে পৌঁছাতে পারবে, এটা কিন্তু আমরা লগ্ন থেকে বিচার করা হয়। তাই আমরা যারা জ্যোতিষকে সাধারণভাবে আপনারা যারা বুঝছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু লগ্নটাকে নিয়ে একটু চর্চা করবেন, এবং লগ্নটাকে যদি আপনারা বুঝে যান ভালো মতো তাহলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেই জাতকের কাছে বিভিন্ন বিষয়গুলো কেমন, তাহলে পরে সেই বিষয়গুলোর প্রেডিকশন আপনারা অতি সহজেই বুঝবেন।